আর গ্রামে সবাইকে স্বাগত সবাই। তো আজকে হচ্ছে 26 তারিখ। তো হুট করে কেন চলে আসলাম রেডিও করতে এত ভোরবেলা, তাও কোনো রেডি না কিচ্ছু না, যেমন মানে বাড়িতে থাকি সেইভাবেই চলে আসলাম তোমাদের সঙ্গে, কারণ বেশিক্ষণ টাইম নেই। তো তোমাদেরকে কিছু দেখা, তো আমি সব কিছুই তোমাদের মোটামুটি দেখাই, কি কাজ করছি বাদ দিয়ে বেশিরভাগই সবাই কাজের উপর দেখায়, কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু সেগুলো সব কিছু শেয়ার করব। তো তোমাদের সাথে শেয়ার করতে সেটাই আসলাম। দিদিরা কালকে, জানো তোমরা সবাই, দিদিরা আমার দিদি পুনে থাকে, পুনায় থাকে, সেখান থেকে এসছে কয়েকদিনের জন্য এসছিল, তো কালকে চলে যাচ্ছে ওরা। আবার কবে আসবে কোনো ঠিক নেই, কারণ দিদি আর্মিতে চাকরি করে, তো বুঝতেই পারছো ওদের যাওয়া আসা কোনো ঠিক থাকে না। তো তাই জন্য আজকে আমরা দেখা করতে যাব, কারণ ওদের প্যাকিং হয়ে গেছে, 99% প্যাকিং হয়ে গেছে। এবার কিছু জিনিস নিয়েছে শীতের জন্য, মা কিছু দোকানের জন্য মাল তুলেছে, তাই জন্য ওকেও দেশে ওকেও দিয়েছে কিছু মাল, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, ঝটপট করবো শেয়ার, বেশি বড়ো করবো না। এটা তোমরা স্কিপ না করে দেখো, আর আমার আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যদি নতুন বন্ধু হও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ তোমরা যদি পাশে না থাকো কখনোই কখনোই কেউ মানে ইউটিউবার হতে পারে না বা ভালো। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো, খুব ছোট্ট একটা ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব, যে আমি আজকে যাচ্ছি দিদি বাড়িতে, একটু পরেই রেডি হবো, তাই জন্য ঝটপট নিয়ে বসে পড়ব। তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছি এগুলোকে কী বলে, তোমরা সবাই মোটামুটি জানো, কয়েক বছর ধরে হচ্ছে, তো এটা দোকানের জন্যই আনা হয়েছে, তার সাথে একবারে আমার দিদির ছেলে মেয়ে আছে, দুটোই ছোটো, তো এরকম। তো বুঝতেই পারছো ওদের জন্য এই মাইক্রোফোন টাইপ এগুলো, কারণ ঠান্ডা এমনি তোমরা জানো, এসে আমাদের পুরুলিয়ার খুব ঠান্ডা ভাস, তাই জন্য এগুলো মায়ের দিয়েছে এই দুটো। এইটা দিদি নিজেই কিনেছে, এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই জিনিসটা দিদি নিজেই কিনেছে, আই শ্যাডো সেট, একটু শখ ছিল তো একটু কিনে দিয়েছে, আমার এখানে অর্ডার করা ছিল। তো এরকম দুটো কিনেছে, একটা এটা, একটা এটার নাম হচ্ছে ফ্ল্যাটটা। তারপরে দেখা যাক, এখানে দুটো গেঞ্জি আছে, এই একটা একবারে তোমাদের দেখিয়ে নিই তারপর ভাজ করবো, বলো তাই মনে হয় বেটার। এই একটা, এই দুটো গেঞ্জি, একটা হচ্ছে আমাদের বাবুর জন্য, একটা কুড়িয়ার জন্য। দুজনের জন্য গেঞ্জি, এই দেখো সাদা লালের মধ্যে ও একটা বলেছিল, এগুলো মাই দিয়েছে, এই যে একটা স্বস্তিকা চিহ্নের ব্লাউজ সাদা লাল, আর এই একটা সবুজ সাদার মধ্যে ব্লাউজ, আমাকে মা সাদা লালের সাদার মধ্যে তোমরা সবাই দেখেছো কুর্তি দিয়েছিল, ও চলে যাবে তাই জন্য যাওয়ার সময় ওকে একটা এই একটা কুর্তি দিয়েছে মা, এটা ওর পছন্দ ছিল, যখন এনেছিলাম ওর খুব বলেছিল এটা নেবে, তো
তো যাই হোক এটা ধরাই হলো ওকে, এটা খুললাম না, এটা ফুলাতো না, এটি সেম এইরকমই অ্যালান কাঠের মধ্যেই ফুলাতো না। এই কুর্তিটার সাথে এটা লেগেন্সটা, এই লেগেন্সগুলো সত্যি খুব ভালো, এই কোম্পানির লেগেন্সটা সত্যি খুব ভালো, কারণ যে কোনো মানে আমরা তোমরা আমাদের ভিডিওতে দেখেছো মানে আমি আমার দিদি ভালোই মোটাসোটা হেলদি, তো আমি ইউজ করি, এমনকি আমার থেকেও আমাদের থেকেও যে মোটা হেলদি ফিগারে তারাও পর্যন্ত আমার দোকান থেকে নিয়েছে, রিভিউ দিয়েছে, সত্যি কথা এত ভালো লেগিংসগুলো আপনার বাইরে সিরিয়াস। আর ঠান্ডা পড়ে গেছে তাই জন্য এই স্টোলটা সোলো বলতে পারো, স্টোলটা চাদর যেটা ইচ্ছা বলতে পারো। এই দেখো তোমাদের সাথে শেয়ার করি, এই দেখো লালের কাজ করা, এটা যদি ও পার্টি সাটিতে তো যায়, ওদের পার্টির থাকে তো এইসব এই জিনিসটা, যেমন উলের কাজ করা, এটা খুব ভালো কোয়ালিটিটা, তো এই জিনিসটা এগুলো এইটাও মা দিয়েছে, কারণ ঠান্ডা বুঝতেই পারছো, ঠান্ডা পড়ে আছে, এতটা দুধ যাবে বুঝতেই পারছো, মায়ের মন, তোমরা সবাই জানো মায়ের মন, সব মাই চায় তার ছেলে মেয়ে কিছু না কিছু দিতে, তো কবে আসবে কোনো ঠিক নেই, তাই জন্য বললাম, মা বলো হ্যাঁ। আর আমি অল্প কিছু কাজু বাদাম এনেছিলাম তার মধ্যে, মানে বাড়ির জন্য এনেছিলাম, সেদিকে মা বললো তাহলে আমাদের গুড়িয়া খেতে ভালোবাসে, তো কাজু বাদাম পাঠাতে, তো তার জন্য অল্প সামান্য অল্প কাজু বাদাম এনে দিয়েছিলাম। আর তোমরা তো দেখেছ যে কী কী দিয়ে দিদি দীঘা থেকে গেছিলাম, দীঘা দিদি একটা এসে খুব ভালোবাসে, সেটা দিদিকে দিলাম, আয়না টাইপের মানে কী বলবো ঝিনুকের কাজ করা আয়না, দিদি অনেক সময় মানে অনেকবার বলেছিল তো কে তো কেউ যাই হোক, আমি ভাবলাম যে এইটা পছন্দ করে তাই জন্য ওটা নিয়ে আসলাম, ওর জন্য ওটা নিয়ে আসলাম, তার সাথে ও ছেলে মেয়ের জন্য এক প্রদীপ এনেছি, দুই প্রদীপ এনেছি চীনামাটি, আর এনেছি হচ্ছে সে একটা ফটো ফ্রেম দিয়েছি, তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে আমি একটা ফটো ফ্রেম কিনেছি, মানে অনেকগুলো ফটো ফ্রেম কিনেছিলাম, তো তার মধ্যে থেকে ওকে ফটো ফ্রেম একটা দিয়েছি, গিফট করেছি, তার সাথে হাত দিয়েছি ওকে, আর সে দিলাম দুই ছোট্ট ছোট্ট ময়ূর টাইপের, ময়ূরও না সে এনেছিলাম, ময়ূর দিয়েছিলাম, তো ওর ছেলে বলে ময়ূর নেবে না, হাঁস না কি ছিল ওইগুলো, ও তিন ওগুলো দুটো তিনটে এরকম কিছু নিয়েছে, এইসবই দেওয়া হয়েছে ওদেরকে, অনেকটাই দুধ যাবে, তো ঠিক থাকবে কি না তাও যাই না, তাও যাই হোক যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। তো এখন চটপট গুছিয়ে ফেলতে হবে আমার এখানে, কারণ হচ্ছে দিদি ভাইকে একটু পরেই যাব, রেডি হতে হবে, তার আগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো আমার আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আমি আবার ভুল করে ফেলেছি ভিডিওটা, তো যাই হোক কিছু মনে করো না, ভিডিওটা আবার ভুল করে ফেলেছি, আমাদের গুড়িয়া দেখলে বলবে মানি তুমি ভুল করেছো, তুমি এরকম ভাবে ভিডিও করতে হয় সত্যিই খেয়াল থাকে না, পাচ্ছ বয়সও বেড়ে গেছে, এখানে খেয়াল শক্তি কমে গেছে, সোজা বয়সও বেড়ে গেছে, দেখি খেয়াল শক্তিও কমে গেছে, তো সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি এই ভিডিওটা শেষ।
এডিট করে পাঠিয়ে, এডিট করতে হবে না, আমি যেরকমভাবে করেছি সেরকমভাবে দিয়ে দেবো। গুড ইভিনিং গাইস, জোস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তো একটা তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই, যেটা হচ্ছে লালটা সবাই ক্রিস্টাল পাথরের নাম শুনে বলো কোনটা। তো আমি ক্রিস্টালটা মানে আমার মঙ্গলসূত্র আছে সোনার, তো সেটার সাথে লাগার জন্য যে বিষে হয় সেটা আমি অনেকবার লাগিয়েছিলাম, যেটা সুতো হয় বা যাই হোক সামথিং কিছু কাজ হয় সেগুলো, ঠিক আমার নামটা মনে পড়ছে, তাসেল, সরি তাসেল, তাসেল লাগিয়েছিলাম কিন্তু খারাপ কালো হয়ে যায়, তাই জন্য ভাবলাম ক্রিস্টাল পাথর দিয়ে করি। তো দীঘায় গিয়ে একটা সত্যি দারুণ জিনিস বানাতে পেরেছি এটা। এই দেখো কোন কালারটা তোমাদের ভালো লাগছে, তোমাদের দাদা তো ঠিক করলো লালটাই, তো বললাম যে ঠিক আছে লালটাই বানানো হোক, কারণ তার যে কোনো শাড়ির সাথেই ভালো লাগবে। তো সেটা বানিয়েছে, দেখো কত টেকনিক্যাল জিনিস, কত সুন্দরভাবে উনি বানিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম অনেকক্ষণ লাগবে, দেখো তোমরা দেখতে পাবে, খুবই বাঁচা গেছে শুধু ভাবছি তোমার খাতি কী হবে, ওগুলো ওগুলো জিনিসের ভাত তো প্রচুর। দারুণ তো জিনিসটা লাগে, সেটাই তো আমি ভাবছিলাম যে কি করে এতটাই আসবে সে বালতি কে নিলে রে, আর এই রিংগুলো যে ছিল না, রিংগুলো ছিল না, ওদের তখন বানাতাম যে তখন এসে হয়ে গেছে। এই যেগুলো দিয়েছিলাম কাস্টমার না টুরিস্ট, কেডা সিস্টেমটা করে দিচ্ছি,
এরপরে যদি প্রয়োজন হয় সোনার যদি রিং করেন, সোনার রিং যদি করেন তাহলে আমি সুতো এক্সট্রা রেখে দিচ্ছি লম্বা। হ্যাঁ, তাহলে সোনার রিংটা করলেও তাতে বেঁধে হবে, সুতো লম্বা করে রেখেছি। আমার লকেট আছে বুঝলেন, এইরকম লাগিয়ে লাগি না, দেখি ওই দুদিন পর আবার কালো পুঁতি থাকে, দুদিন পরই কালো। সোনার বা রূপার জিনিস যদি করেন তাহলে আরো ভালো। তোমার জামা কাপড়ও দিয়ে দেবা যেগুলো আছে সেগুলো দিতে তো হবে, কাছাকাছি করতে হবে। এদিকে আমি এখানে গিটটা দিয়ে দিচ্ছি, এইটা ফেলে দিলে এখানে সুতোটা লম্বা থাকবে, সোনার রিং করে তো লাগাতে পারবে না, নাহলে এই রিংটাকে সুতোটা টেনে দিয়ে এখানে টাইট করে ভেঙে দিই। সুতোটা এক্সট্রা রেখে দিলাম, সোনার বা রূপার রিং করে বলবেন।